अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीह हुदल लिल मुत्तकीन। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষেরা, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফী লাওহিন মাহফুজ, লাওহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে আমি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কুরআন নাযিল করলাম, যালিকাল কিতাব লা রাইব ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাব মুত্তাকিদের জন্যই হলো হেদায়াত। এই কিতাবের মধ্যে পণ্ডিতেরা ভুল বের করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে, আবু জাহাল ব্যর্থ, সাহেবা উতবা আবুল আহাব ব্যর্থ, এখনো যত বেঈমান রয়েছে সবাই একত্রিত হয়ে বৈঠক করে কিভাবে কোরআনের ভুল বের করা যায়, কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কোনো বেঈমান বের করতে পারে নাই, এখনো যত বেঈমানেরা আছে তারাও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এই চ্যালেঞ্জটা আমার আল্লাহ 1450 বছর আগে দিয়েছে। ইন্না নাহনু নাযালনা আল্লাহ পাকের কালাম, আল্লাহ নিজে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাকের জিম্মাদারি নিয়ে নিলাম, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন মানুষের না, আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারির দায়িত্ব কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন কালাম, গোটা পৃথিবীর মানুষ মানব জাতির জন্য এই কিতাব হিদায়াত, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ পাকের এই কিতাব হিদায়াত। হিদায়াতের কিছু কিছু কারখানা রয়েছে, ওই কারখানার ভিতরে ঢুকলেই হিদায়াত পাওয়া যায়, এমন এমন কিছু কারখানা রয়েছে যেই কারখানার ভিতরে মাল দিলে যেমন হাজ হয়, কারখানার ভিতরে বিস্কিট হয়, কারখানার ভিতরে বিভিন্ন বস্তু হয়, নবীর উম্মতের দল, কারখানা যদি ভালো হয়, হাজ যদি ভালো হয়, ঢাই যদি ভালো হয়, মালও ভালো হয়, এই পৃথিবীর মধ্যে হেদায়াতের কিছু কারখানা রয়েছে, যেমন একটা কারখানার নাম হলো খানায় কাবা বাইতুল্লাহ। ইন্না আউয়াল বাইতি উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়াহুদাল্লিল আলামিন। আপনারা চুপ থাকেন কেন? আল্লাহু আকবার বলেন কি আপনাদের কষ্ট হয় আমার থেকে বেশি? তাহলে আল্লাহু আকবার বললে পাপ হবে না সওয়াব? এই জোরে বলেন পাপ না সওয়াব? সওয়াবের দরকার নাই, যার দরকার আছে আল্লাহু আকবার, জোরে বলেন। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে যারা তেলাওয়াত করে তারা উৎসাহ পায়, আরো বেশি ভালো তেলাওয়াত করতে সাহস পায়, শান্তি পায়, মজা পায়, ঠিক কি না বলেন? তাহলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কোন পীরের জিকির, কোন পীরের জিকির, মেম্বারের জিকির, চেয়ারম্যানের জিকির, এমপি মন্ত্রীর জিকির, প্রাইম মিনিস্টারের জিকির, তাহলে এই আল্লাহু আকবার কার জিকির কার? তাহলে এই আল্লাহু আকবার বলতে আপনাদের কেউ বাধা দেয় দিবে? যদি নাই হয় উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইন্না আউয়াল বাইতি উদিআ লিন্নাস লাল্লাযী
كَتَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ كَلَامِ زِنْدَ قُرْآنِ حَكِيمٍ قدیم بخا کلام اللہ بشنو قدیم استی قدیم استی نینا اللہ کلام কোন ভুল নাই। কিছু কিছু হেদায়েতের কারখানা রয়েছে। নাম্বার ওয়ান হেদায়েতের কারখানার নাম হলো কোরআন। নাম্বার টু হেদায়েতের কারখানার নাম হলো খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহ নিজেই কয় এই ঘরটা মক্কায় অবস্থান করে। আল্লাহ নিজেই কয় এই ঘরটা হলো হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘর যারা তাওয়াফ করে এই ঘরের দিকে যখন মানুষ ফিরিয়া আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করে আল্লাহর নবী জানায়া উম্মতের দল খানায় কাবা বাইতুল্লাহর দিকে সর্বপ্রথম তাকাইয়া যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করে নেয়। যে দোয়া করবে সে দোয়াই কবুল হয়। এবার একটু উঁচু আমাকে জানতে চাই এই বাইতুল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ এটা কার ঘর? দুনিয়ার মধ্যে প্রান্তে প্রান্তে গঞ্জে গ্রামে শহরে যত জায়গায় এক মসজিদ দেখা যায়। বলুন আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? এই মসজিদ ঘর ওই আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর একটা অংশ। প্রান্তে প্রান্তে যত মসজিদ রয়েছে মসজিদ ঘর রয়েছে এই ঘরগুলার উপরেও আল্লাহর রহমত নাজিল হয় নাকি হয় না? এই ঘরের দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়। একদল বেঈমানেরা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর ঘরকে ভাঙার জন্য তৈয়ার হয়, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য তৈয়ার হয়। এরা বেঈমানের দল, ভালো করে শুনে নে, আল্লাহর ঘর আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। একটা ঘর যদি ভাঙ্গ হাজার ঘর মুসলমানেরা তৈরি করবে। একটা ঘর ভাঙবি হাজার ঘর করিয়া মানুষ সেজদায় লুটে পড়বে। এই জমিনের মধ্যে আল্লাহর ঘর কেউ দুনিয়ার থেকে বিলীন করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর ঘর ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে। আল্লাহর ঘর কেউ বিলীন করতে পারবে না। আল্লাহর ঘর আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। এই খানায় কাবা বাইতুল্লাহটা বিলীন করার জন্য ওই মুলকে ইয়ামানে ইয়ামানের শয়তান ইয়ামানের বাদশাহ আব্রাহাম তদানীন্তন সময় চিঠি করলেন আমার মায়ার নবীর দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে। ওই আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে তে তুমি এই বড় লিডার, আমরা তো খানায় কাবা বাইতুল্লাহ তোমাদের আল্লাহর ঘর রাখব না, আল্লাহর ঘর ভেঙে টুকরো টুকরো করে দিব, আমরা নিজেরাই ইয়ামানে একটা কাবা বানাইছি, তোমাদের কাছে মানুষ না যাইয়া আমাদের কাবার কাছে আইসা তাওয়াফ করবে, তাহলেই আমরা বেশি বেনিফিট পাব, তাহলেই আমরা এই জমিনের মধ্যে সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াব। ইয়া মানে কাবা বানাইছে হাত দিয়া নিজের মন গড়া কাবা, আর আল্লাহর কাবা খানায় কাবা বাইতুল্লাহ। চতুর্থ আসমানে একটা আল্লাহর ঘর আছে বাইতুল মামুর, এর উপরে আল্লাহ পাকের আরশে আজীম, ওই আল্লাহ পাকের রহমত সর্বপ্রথম আইসা ওই চতুর্থ আসমানে বাইতুল মামুর ছাদের উপরে পড়ে সর্বপ্রথম ছাদের উপরে। ওই বাইতুল মামুর ছাদ থেকে আল্লাহ পাকের রহমত আইসা সরাসরি খানায় কাবা বাইতুল্লাহর ছাদে পড়ে। বাইতুল্লাহর ছাদ থেকে ডান দিকে আল্লাহর রহমত দৌড়ায়, এরপরে বাম দিকে যায়,
এরপরে ডানে বামে হারাম শরীফের চতুর্দিকে ছড়ায়া যায়। ওই খানায় কাবা বাইতুল্লাহর এত সম্মান, এত মান আর মর্যাদা। ওই খানায় কাবা বাইতুল্লাহ হারাম শরীফের চতুর এরিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম নামাজ এক রাকাত পড়বে, আল্লাহ পাক তার আমল নামায় 1,00,000 রাকাতের নামাজের সওয়াব লিখে দিবে। জোরে কম সুবহানাল্লাহ। নামাজে পানছে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কোরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউরুকুন দর মানি আজ দিল সাদিকুন। ওই খানায় কাবা ভাঙ্গার জন্য চিঠি পাঠায় আব্দুল মুত্তালিবের দুয়ারে। এই খানায় কাবা ঘর বাইতুল্লাহ এটা তো আব্দুল মুত্তালিবের না, এই ঘর কার? এই যে সাউন্ড কমে গেছে আপনাদের ভলিউম দুর্বল হয়ে গেছে, কার? ওই খানায় কাবা বাইতুল্লাহ কার? ভাঙ্গার সাহস করলে অত ধ্বংস কথা কন না কেন? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ঘর আছে, ভালো মানুষ যারা, বাবা মার নেককার সন্তান যারা, বাবা মার আদর্শ সন্তান যারা, এরা তো খানায় কাবা ওই দুনিয়ার মসজিদের ভিতরে ঢুইকা তারা মসজিদ পরিষ্কার করে। দুনিয়ার মসজিদের মধ্যে ঢুইকা নজর করে তাকায় দেখবেন মসজিদে সেজদা দেয়। কিন্তু যারা অবৈধ অবাধ্য মা বাবার কুসন্তান, মা বাবার কুসন্তান যারা, যার সন্তান যারা নাস্তিক বলগার ইহুদি খ্রিস্টানদের দালাল, এরাই মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়। এরা বললে কোনো লাভ নাই, কারণ বাংলার জমিনটা নাস্তিকের জমিন নয়। এই জমিনের মধ্যে আল্লাহওয়ালারা ছিল, এখনো আল্লাহওয়ালা আছে না নাই? আমি ছিললে যাবো, আপনারা একটু আওয়াজ দিবেন না, আপনারা যত দুর্বল হবেন আমিও দুর্বল, কারণ আমার প্রতিদিন চিল্লাতে হয়। আপনারা দুর্বল হলে আমিও দুর্বল। এই জমিনটা মুসলমানের জমিন না নাস্তিকদের জমিন? কি তালা লাগাইছেন মুখে সুফারগুলো, কষ্টি গাম আওয়াজ হয় না কেন? আমাদের আওয়াজ দুর্বল হওয়ার কারণেই আমার নবীরে গালি দেয়, মুসলমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণেই খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে বেঈমানেরা কথা কয়, মুসলমানের ইমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণেই আমার মায়ার নবীরে বেঈমানেরা লুবি কয়, মুসলমানের ইমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণেই আমার নবীরে লুবি কয়। এ যুবকের দল, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হও, করো তুমি আওয়ামী লীগ বাদা নাই, করো তুমি বিএনপি বাদা নাই, করো তুমি জাতীয় পার্টি বাদা নাই, করো তুমি হেফাজত চর্ম নাই, তাবলীগ খেলাফত জমিয়ত যে দলই করো না কেন, তোমার লক্ষ্য রাখতে হবে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ হলেন আল্লাহ একক, তার কাছে তার সাথে কোনো শরীক নাই। এইটা স্মরণ করিয়া এ নবীর উম্মতের দল, যেই বেঈমানেরা আমাদেরকে গালি দিবে, নবীরে গালি দিবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমাদের জীবন থাকতে এর প্রসিদ্ধ প্রতিশোধ আমাদের মুসলমানের এই নিতে হবে। মর্দে মুসলমান হো তু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, তাওহীদে তুসি নাম আমা না দেহে হামারা, আসানে হি মেটানা নামো নিশা হামারা, আসানে হি মেটানা নামো নিশা হামারা। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদ কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড় কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার,
উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান জোরে মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল ঠিক কি না তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল দূরে রও কিবা কাছে রও তবু কাবাই তোমার ঘর দূরে রও কিবা কাছে রও তবু কাবাই তোমার ঘর রোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না বলে হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীর হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহ পরিবারে প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো সবাই তো মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না মুসলমানি ভুয়াদ বারদান নেহাদান আইনানে খোদ বদসতে খাজাদান বরবা সুরত আদমি ইনসাবুদি আহমদ আবু জাহল হানক সাবুদে আদমিরা আদমি আদলাজে মস্তউদে রাগর বুনা বাসত হিজামাস কষ্ট হইতেছে এ জোরে বলেন কষ্ট হয় তাহলে উঁচু আওয়াজে বলেন খানাই কাবা বাইতুল্লাহ কার ঘর আমার নবী আসেন নাই আসবে আরো 52 দিন নবী দুনিয়াতে মক্কার জমিনে মায়ের উদার থেকে পদার্পণ করার সময় 52 থেকে 55 দিন নবী আমার আসেন নাই এই সময় ঘটে গেল করুণ এক হৃদয় বিদারক ঘটনা করুণ হৃদয় বিদারক ঘটনা হুমকি দিয়েছে ইয়ামান থেকে হুমকি কি হুমকি দিয়েছে এই আব্দুল মুত্তালিব সাবধান আমাদের টাকা পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই অস্ত্রের অভাব নাই যদি তোমাদের কোনো ক্ষমতা থাকে অস্ত্র নিয়ে আইস দেখাবো ওই ময়দানে মক্কার জমিনে আগমন করব তোমাদের আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ ভেঙে ফেলব এখানে প্রতি উত্তরে তিনি কিছুই বলেন না সুজা মক্কার জমিনে আগমন করলেন মক্কায় বিশাল এক বাহিনী হস্তি বাহিনী নিয়া সৈন্য নিয়া অস্ত্র নিয়া
ওই মক্কার জমিনের মধ্যে আগমন করলো। মক্কার জমিনে আগমন কইরা আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে তলব করা হয়। আব্দুল মুত্তালিবকে তলব করার পর আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে এসে হাজির হয়ে গেল। আব্রাহা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব আপনি তো এই মক্কার চেয়ারম্যান, আপনি সম্মানিত ব্যক্তি, আমরা তো এই কাবা ভাঙতে আসছি, আপনার প্রতিক্রিয়া কি আছে বলেন। এবার আব্দুল মুত্তালিব বলে, এই খানায় কাবা বাইতুল্লাহ এটা আমি বানাই নাই, এটা আমার ঘর না, এই ঘরটা হলো আল্লাহর ঘর, এটা হেফাজতের দায়িত্ব আমার না। আপনারা ইয়ামান থেকে আল্লাহর ঘর ভাঙতে আসছেন, ভেঙে যান, আমার কিছু করার নাই, যার ঘর তিনি এই হেফাজত করবে। আল্লাহর ঘর কে হেফাজত করবে? আরো জোরে বলেন। আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলল, আমাদের দামি দামি মসজিদগুলি ভেঙে ফেলল মোদি সরকার। অবস্থান বেশি দূরে নয়, একটু অপেক্ষা করো, ইন্না বাতাসা রব্বিকালা শাদিদ, আল্লাহর ধরা বড় শক্ত, তবে আল্লাহ ধরে সার দেয়, আবার ধরে সার দেয়, আবার ধরে। দেখো না, অং সং সুসি মনে করেছিল গোটা দুনিয়ার ক্ষমতা তার কাছে, তার কাছে কিছুই কুলাবে না। এর নবীর উম্মতের দল কানের মধ্যে আওয়াজ পাই, পত্রিকা খুললে দেখতে পাই, ফেসবুক খুললে দেখতে পাই, ইউটিউব খুললে দেখতে পাই, ওই অংশন সুসির অবস্থা হয়ে গেল খারাপ, রিমান্ডে চলে গেল, কি এক হালাত। এর নবীর উম্মত ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে একজনের, তিনি কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু উতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কার? আরো জোরে বলে, অংশন সুসি কোনদিন কল্পনাও করে নাই রিমান্ডের মাইর খাবে, কথা কন না কেন? আরে মুসলমানের বর্দোয়া, মুসলমানের উপরে আক্রমণ আঘাত, এটা আল্লাহ সহ্য করতে পারে না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিনের প্রতিশোধ আল্লাহর গজব দিয়েই আল্লাহ নিবে, ঠিক কি না বলো? কারণ আল্লাহর গজবরে ভয় করো ভাই, আল্লাহর গজবরে ভয় করো, আল্লাহ পাকের ক্ষমতার সাথে কারো ক্ষমতা কুলায় না। লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই, আগামীকাল অনেক দূরে প্রোগ্রাম, ঢাকা থেকেও বহুদূর, এজন্য তাড়াতাড়ি ছুটতে হবে। সংক্ষেপে চুমুক 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 কিছু কথা বলে যাই, খেলের সাথে নজরটা কানটা লাগায় শোনেন, এই চামড়ার কান্না অন্তরের কান দ্বারা কথাগুলি শুনেন, হয়তো ফায়দা হবে আমলের নিয়াইতে শুনেন। এরে আল্লাহর গোলাম নমরুত আল্লাহর সাথে যুদ্ধ করেছেন, কি ক্ষমতা পাইছে, গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতা নমরুদের হাতে, তার সৈন্যের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, পুলিশের অভাব নাই, র্যাবের অভাব নাই, আর্মির অভাব নাই, বিডিআরের অভাব নাই, সে শুধু দুই চোখে সরিষার ফুল দেখে রে, সরিষার ফুল, আহ এত সুন্দর, এত সুন্দর আমার ক্ষমতা, কে পারবে আমার ক্ষমতা মিটায় দিতে, কে পারবে আমাকে ধ্বংস করতে, ওর ক্ষমতা ধ্বংস করার জন্য আমার আল্লাহর একটা ল্যাংরা মশাই যথেষ্ট। আল্লাহর ল্যাংরা মশার কাছে ফেরাউন নম্র থামান, কারণ সাদ্দাত আমিও দুর্বল, কথা কয় না কেন? আল্লাহর ল্যাংরা মশার কাছে আমিও দুর্বল। এসি মশারি টানায় ঘুমাইছে, এসি মশারি বুঝেন, হায় হায় অনেক দামি মশারি, হ্যাঁ এসি মশারি টানায় ঘুমাইছে, হঠাৎ করে চক্ষুর চোখের মধ্যে ঘুমের তন্দ্রা,
হঠাৎ করে আওয়াজ পায় কানের কাছে মশার গান নাকের কাছে মশার গান ব্যাপারটা কি এই গান কেমনে গায় চিন্তা ভাবনা কইরা দেখছে নতুন মশারি আনলাম এসি মশারি এত দামি দিয়া কিন্তু কেন আমার কানের কাছে মশা ঢুইকা গান গায় মশারিটা কি সিরা ফারা পড়ল নজর কইরা তাকায় দেখে না না মশারির কোথাও কোনো সিরা নাই কিন্তু ওই যে ছোট্ট ছিদ্র মশারির এটার সাথে যুদ্ধ কইরা বড় কষ্ট কইরা মশাটা মশারির ভিতরে ঢুকছে কথা কন না কেন এবার নমরুদের নাকের মধ্যে আল্লাহ ঢুকায় দিছে এক মশা লম্বা ইতিহাস এখন উপায় নাই এটা তো সাধারণ কোন মশা নয় এটা আল্লাহ পাকের গজবী মশা এই গজবী মশা মস্তিষ্কে গিয়া কটকট কটকট করে কামড় দেয় একজন দাসী রাখছে মাথা পিটাইতে জোতা দিয়া যত পিটায় তত আর কামড়ায় না পিটাইলে কামড়ায় না তাও আবার জোতার বাড়ি জোতার বাড়ি জোতার বাড়ি এরে যুবকের দল পায়ের জোতা পায়ে পড়লে সম্মান বাড়ে নাকি গালে পড়লে কথা কয় না কেন পায়ের জোতা পায়ে পড়লেই সম্মান বাড়ে এই জন্য 5000 2000 7000 10000 টাকা জোতা পাই দিয়া আমরা রাস্তায় হাঁটি আরে নবীর উম্মতের দল এই জোতা জোতাটা যদি গালে লাগা যায় সম্মান কমে না না বাড়ে বলে সম্মান কমে যায় যেমন এই জোতা পড়েছিল নমরুতের নমরুতের মাথায় আর গালে নমরুতের সম্মান ক্ষুণ্ণ হয়ে গেল এই জোতা পড়লো আমেরিকার ভেতরে সফল প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ তার গালে পড়লো ওর সম্মান ক্ষুণ্ণ হয়ে গেল আরে বেঈমানের দল এই গজবি জোতারে ভয় কর এই জোতা জানি কোন সময় হাজারো ব্যারিকেডের মাঝখান দিয়া গালে পড়িয়া যায় এই জোতা একবার গালে উঠলে আর কিন্তু সম্মান থাকবে না আল্লাহরে ভয় করো ঠিক কিনা আল্লাহরে ভয় করো এবার সিদ্ধান্ত নিল কাবা ভেঙেই ফেলবে কাবা ভাঙ্গার সিদ্ধান্ত নেওয়ার পর এবার কাবা ভাঙ্গার সিদ্ধান্ত নেওয়ার পর সিদ্ধান্ত পাকাপোক্ত আব্দুল মুত্তালিব এই কথা বলে বাসায় চলে গেলেন বাসায় গিয়া দুম্বা ভেড়া গরু উট মহিষ দা ছিল সব এক জায়গায় জমা করলো মানুষ আশ্চর্য হয়ে যাইতেছে ব্যাপারটা কি আব্দুল মুত্তালিব কি পাগল হয়ে গেল নাকি কেন এইগুলি সব এক জায়গায় জমা করে পরিবারের যত সদস্য ছিল সব এক জায়গায় ডাইকা এবার বলে চল চল আমরা এই মক্কায় থাকব না কারণ এই মক্কায় আল্লাহর গজব চলে আসবে আল্লাহর গজব আসতে আর দেরি করবে না তাড়াতাড়ি চল আমরা মক্কা ছাইরা কোথাও চলে যাই লুকা এবার আব্রাহা কয় এই কাফেলা দেখে আব্রাহা বলে এই আব্দুল মুত্তালিব তুমি কোথায় চলছো আমি চলছি আমার গন্তব্যে কারখানায় কাবা বাইতুল্লাহ যে ভাঙতে আরছি ফিরাবানা কয় না না আমার নিজের হেফাজতের জন্য আমি কোথাও লুকাইতে যাই পায়খানায় কাবা বাইতুল্লাহ এটা আমার না এই যে দেখেন দুম্বা মেষপাল গরু ভেড়া হাঁস মুরগি যাহা কিছু দেখেন এগুলি হলো আমার এটার হেফাজতের দায়িত্ব হলো আমার আর খানায় কাবা বাইতুল্লাহ এটা আমার না এটা হেফাজতের দায়িত্ব আমার না এই জন্য এটার হেফাজতের দায়িত্ব হলো এই এই ঘরের মালিকের এবার উঁচু আওয়াজে বলেন খানায় কাবা বাইতুল্লাহর মালিককে এবার খানায় কাবা বাইতুল্লাহর মালিক রেডি হয়ে গেছে ওরে মার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায় কাবা বাইতুল্লাহর দিকে যখন নজর দিয়া সামনে ভাঙ্গার জন্য আগায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় ফিলের ভিতরে শেষ অংশে জানায় দেয় ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক বড় শূন্য নয় ফিরিস্তাও নয়
হাতি বাহিনীও নাই হস্তি বাহিনীও নাই আমার আল্লাহ ছোট্ট 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 আমার আল্লাহ আবাবিল নামক পাখি পাঠায় দিলেন একটা পাখির কাছে তিনটা গ্যানেট একটা মুখে দুই পায়ে দুইটা মোট তিনটা গ্যানেট নিয়ে আমার আল্লাহ পাখিরে পাঠায় দিছে যা রে পাখি যা আমার কাবা ঘর হেফাজত কর যেই বেঈমানেরা কাবা ঘর ভাঙতে আসছে ওদেরকে নেস্তে নাবুদ করে দে ওদেরকে জীবনের তরে শেষ করে দে এবার খানায় কাবা বাইতুল্লাহর সামনে আসছে কাবা ঘরের উপর দিয়া পাখিগুলি উড়ে গ্যানেট নিয়া উড়ে বোম নিয়া উড়ে আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে তখন এই বম্পিং শুরু হয়ে যাবে আল্লাহ বললেন আর দেরি করিও না এবার আব্রাহা সহ সকল বেঈমানদেরকে জন্মের মতো সাইজ করে দাও এবার শুরু হয়ে গেল ঢিল মারা কঙ্কর মারা বলে কঙ্কুরটা পাথরের মতো বড় 2 কেজি 5 কেজি 1 মন বলে না তাহলে ওই কঙ্করগুলি কেমন মুফাসসিরিন কেরামরা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই কঙ্করগুলো মুসুরির ডালের মতো কঙ্কর মুসুরির ডালের মতো কঙ্কর দিয়া সব ময়দানকে ছাপা বানায় দিল আমার আল্লাহ নাই কেউ ময়দানে সব লাশের বন্যা আল্লাহর ঘর খানায় কাবা ভাঙতে আসছো কোনদিন পারবা না কারণ এই ঘর হেফাজতের দায়িত্ব কার হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বুজার তৌফিক দান করুন বলেন আমিন আমি যে সূরা তেলাওয়াত করলাম সূরাটার নাম সূরাতুল ফাতিহা এর নবীর উম্মত এই কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিব সূরায়ে ফাতিহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সূরা কোরআনের মধ্যে দিয়েছে এই সূরা পড়ে যদি কোনো ব্যক্তি পানির ভিতরে দম করে যদি রোগীকে খাওয়াইয়া দেয় আল্লাহর কসম ওই ব্যক্তির রোগ আমার আল্লাহ ভালো করে দেয় এই সূরায়ে ফাতিহার প্রথমেই আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আরবি একটা হরফ পড়লে তার আমলনামায় 10টা নেকি লেখা হয় আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা মিলে শব্দ তার মানে তিনটা হরফ পড়লে আমার আল্লাহ আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দেয় আল্লাহু ইউদাইফু লিমাইয়াশা আল্লাহ পাক অনেক একটা নেকিকে আমার আল্লাহ অগণিত নেকিতে রূপান্তরিত করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য জোরে কোন সুবহানাল্লাহ সকল প্রশংসা কার জন্য হ্যাঁ হায় হায় যারা প্রশংসা পাওয়ার যোগ্য তাদের প্রশংসা আমাদের জীবনে নাই যারা প্রশংসা পাওয়ার যোগ্য তাদের প্রশংসা আমাদের জবানে নাই আমাদের জবানে সুদখোরের প্রশংসা আমাদের জবানে ঘুষখোরের প্রশংসা আমাদের জবানে ছিনতাইকারীর প্রশংসা আমাদের জবানে চাল চুরি করার অপরাধের প্রশংসা কথা কয় না কেন হায় হায় দেখাই দিল করুণায় আল্লাহ দিল সরকার বন্টন করার জন্য গরিব রে এইগুলি মনের মতো নিজে আত্মসাৎ করলো হায় হায় খাটের নিচে তৈল ব্যাপারটা কি খাটের নিচে তৈল কেমনে গেল তৈল খাটে খায় কথা কন না কেন মানে সব খাইবো একসাথে কিছুই খাইতে পারে না যারা বেশি খাইতে চায় তারা মোটেও খাইতে পারে না মাঝে মাঝে একটু বেতের বাড়ি আর জোতার বাড়িও খায় বেশি খাওয়াই তারা খাইতে পারে না যারা বেশি খায় তারা খাইতে পারে না জনগণ তো মানে ভোট দিয়া মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার বানাইলো কেন জবাব দাও জনগণের পায়ের জুতা খালি হওয়ার আগে তোমার পায়ের জুতা আগে তুমি খালি করছো
ও সরদার সাহেব আমি তো চেয়ারম্যানিতে দাঁড়াইছি, মেম্বার সাহেব আমি তো চেয়ারম্যান চেয়ারম্যান আসেনি এখানে। ও আচ্ছা, তো বিপদ। হ্যাঁ আল্লাহ, যাক যখন আমি বুঝি নাই যে চেয়ারম্যান আছে, কারণটা কি? কারণ হলো যখন কথার টানে কথা আসে, কথা বুঝেন নাই, কথার পরিবর্তে কি আসে? কথা আসে। তবে আমার ধারণা আমগো চেয়ারম্যান আলহামদুলিল্লাহ অনেক ভালো মাটির মানুষ, কথা কন না কেন? আমগো চেয়ারম্যান ভালো, আমাগো চেয়ারম্যান ভালো, তবে যদি দুই একটা দুর্বলতা থাকে এটা কাইটে যাইবে ওয়াজে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। কারণ চেয়ারম্যান সাহেবের যেই কালেমা আমারও সেই কালেমা, ঠিক আরো আসতে কোন চেয়ারম্যান সাহেবের, মেম্বার সাহেব, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, প্রাইম মিনিস্টার সাহেবের, সাহেবার যেই কালেমা আমারও সেই কালেমা, তাদের যেই কোরআন আমারও সেই কোরআন, তাদের যেই কাবা আমারও সেই কাবা। তবে মানুষ মাত্র ভুল আছে, ভুল হতেই পারে, এই ভুলটা সংশোধন করে দিবে মসজিদের ইমামরা, আলেম উলামা নবীর ওয়ারিসেরা, কথা কন না কেন? রাগ করলে বিপদ, রাগ করলে কি বিপদ, রাগ করলে বিপদ, রাগ করা যাবে না। দুই বছরের শিশু বাচ্চা, তিন বছরের, চার বছরের, পাঁচ বছরের, ঠান্ডা জ্বর, ফার্নিসাই ওই যে কি কয় ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আইস, ঠান্ডা জ্বরের এই খা ঔষধ খা ভালো হয়ে যাবে। ওই দুই বছর তিন বছরের ছেলে কোনদিন না, ও মা গো আমি এটা খাবো না, ছেলে মনে করে, মেয়ে মনে করে, হয়তো বা এটা কি জানি একটা বিষাক্ত জিনিস আমারে খাওয়ায় মারবে, কিন্তু বাবা মা কোনোদিনই সন্তানকে মারার জন্য ঔষধ খাওয়ায় না, কথা কন না কেন? মারার জন্য ঔষধ খাওয়ায় না। তো দুই তিন ডোজ খাওয়ার পরে এখন আর কাশেও না, নাক দিয়া পানিও পড়ে না, সর্দিও নাই, জ্বরও নাই, ঠান্ডাও নাই, ভালো হয়ে গেছে। তাহলে যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, যারা একটু টুটা ফাটা অন্যায় করে, আমরা তাদেরকে কোরআনের ঔষধ খাওয়াইতে চাই, হাদিসের ঔষধ খাওয়াইতে চাই। এই কোরআন ও হাদিসের মেডিসিনটা যদি তাদের সিনার ভেতরে লাগায় দেয়, আল্লাহর কসম তারাও আর চুরি করবে না, বাটপারি করবে না, হারামি করবে না, বদমাশি করবে না, এলাকার মধ্যে তারাও একজন আদর্শবান নেতা হয়ে যাবে, ঠিক কিনা? বাইরা আমার যত চেয়ারম্যান বলেন, মুক্তি বলেন, এমপি বলেন, এরা যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের কিছু তর্জমা পড়ত আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, আমার মনে হয় না এই বাংলাদেশটা বাংলাদেশ থাকত, এই বাংলাদেশটা স্বর্ণের টুকরোয় পরিণত হয়ে যেত। নামাজই তো পড়ে না, কারে খাবে, কারে মারবে, এই চিন্তায় ব্যতি ব্যস্ত, কথা কন না কেন? ভয় ভিতরে নাই। ভাইরা আমার রাগ করতেছেন নি চেয়ারম্যান সাহেব, রাগ কইরেন না, কারো কাউকে উদ্দেশ্য করে না, কথার কথা আসে, এই জন্য কথাগুলি বললাম। এর নবীর উম্মত কথা শেষের দিকে সমস্ত প্রশংসা করব কার? প্রাইম মিনিস্টারের প্রশংসা করার আগে প্রশংসা পাওয়ার যোগ্য কে? প্রাইম মিনিস্টারের প্রশংসা কেন করব? কয় আমারে চাল দিছে, তেল দিছে, ধান দিছে, গম দিছে, লোন দিছে, দেয় নাই এমন কিছু নাই, এই জন্য খালি চেয়ারম্যানের প্রশংসা, মেম্বারের প্রশংসা, এমপির প্রশংসা। এই দেশের মধ্যে যদি আমাদের এই সরকার না থাকতো, নাহলে উপায় ছিল না, আ স্বর্ণের দেশ হয়ে গেছে, কালভোট বিরিশ সব কিছু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে প্রশংসা আমরা করে থাকি। কিন্তু আমার আল্লাহ কয়, তোর নেতায় তোর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার দুটো চক্ষু দেয় নাই, আমি দিয়েছি আল্লাহ দুটো চক্ষু, আমি দিয়েছি তোমাকে জাবান, আমি দিয়েছি তোমারে হাত, আমি দিয়েছি তোমারে পা, এক কথায় আমি সব দিলাম আমি আল্লাহ। যদি প্রশংসা করতেই হয়, সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করে নাও, জোরে কোন আলহামদুলিল্লাহ, তাকে আমত গর্বাগু ইয়াম জিকালাম সদকে আমত বাগদার দিনা তামাম শুকুরে নিয়মত নিয়মতা তা আফজুকুনাত কুফরে নিয়মত আজকা ফাদবিরু কুনাত আল্লাহু আকবার। তাহলে সকল প্রশংসার পাওয়ার অধিকার সর্বপ্রথম কে? আরো জোরে বলেন,
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালক কয়জন, কি নাম তার? আরো জোরে, বিশ্ব জগতের প্রতিপালক কয়জন? পুরো বিপদে ফেলাই দিতেছে আমনে রে, আমনে গো, কেন খালি কথা বলাই? এতে কি গুনাহ হবে না সওয়াব? আল্লাহর নাম একবার বললে আল্লাহ কয়বার জবাব দেয়? মনে আছে কয়বার? তাহলে উপকারই তো হয়, ক্ষতি তো আর হয় না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালক কয়জন, কি নাম তার? আরো জোরে, বিশ্ব জগতের প্রতিপালক হলেন আমার আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতে জানায় দেয়, আর রহমানির রহিম, বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। কোরআনের তেলাওয়াত ভালো লাগে না? এই আলহামদুর সুরা আমরা কম পড়ছি জীবনে, আলহামদুর সুরাটা কম পড়েছি জীবনে, যার 30 বছর কম হইলেও তো 2000 বার পড়া হইছে। ফজরে ও আলহামদু 4 বার পড়তে হয়, কয়বার? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। প্রত্যেক রাকাতে সুরায়ে ফাতিহা লাগে কি লাগে না? জোহরের নামাজ কয় রাকাত? 10 রাকাত নামাজে 10 বার, একটা হিসাব মিলান, 4 আর 10 কত? 14। আসরে কয় রাকাত? হ্যাঁ, 4 রাকাত। আসরে 4 রাকাত নামাজে 4 রাকাতে সূরা ফাতিহা, 14 আর 4 কত? গুনেন, কর গুনেন, কত? 18। এরপরে আসলো মাগরিব, মাগরিবের কয় রাকাত নামাজ? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। বলুন তো, এই 5 ওয়াক্ত নামাজের 3 রাত 3 ওয়াক্ত, তার মানে 4 ওয়াক্ত মাগরিবের সময় যে 5 রাকাত নামাজ, এই 5 রাকাত নামাজে 5 বার সূরা ফাতিহা লাগে কি লাগে না? হইল কত? হ্যাঁ, 23 বার। এরপরে আসো এশারে কয় রাকাত নামাজ? হ্যাঁ, 9 রাকাত। কয় রাকাত বুঝেন না আপনারা? আপনাকে দেশে আইতেই তো পারি না, খালি চেক পোস্ট, খালি চেক পোস্ট, খালি চেক করে ব্যাপার ডাকি, এত চেক, এত চেক। এই টেকনাফে আসলেই বড় ভয় লাগে, না জানি কোন দেশে যাইতেছি, নাকি ইন্ডিয়া যাই না, পাকিস্তান যাই না, ইরান যাই না, তুরান যাই, খবর নাই। এই দেশে আইলেই বড় বিপদ, সব বিপদগুলি বাজাইছে মনে হয় কারা জানি না। হ্যাঁ, কুমুকে রেকর্ড দরকার, তাহলে বিপদ আসুক, মুসিবত আসুক, তো আইডি কার্ড থাকা তো ভালো, আইডি কার্ড থাকা ভালো না? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, মইরা গেছেন হঠাৎ, স্টক কইরা পইরা গেছেন, আপনার ঠিকানা নেই, কিন্তু আপনার পকেট খুইটা আইডি কার্ড পাই, আপনার পকেট খুইটা আইডি কার্ড পাই, নাম অমক, বাবার নাম অমক, জন্ম তারিখ অমক, গ্রাম অমক জায়গায়, থানা জেলা অমক জায়গায়, কথা কন না কেন? হ্যাঁ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া কর, অ্যাম্বুলেন্স ভাড়া কইরা বাসায় ওই ঠিকানা অনুযায়ী আপনারে পৌঁছায় দিবে, কথা কন না কেন? তাহলে আইডি কার্ড সাথে থাকার দরকার আছে না নাই? তবে আমার কাছে নাই, আমি আনি নাই, ভুইলা গেছি, ভুইলা এ কোন দেশে যাইতেছি রে খোদাই জানে। যাই হোক, তাহলে এই দেশের হালাত খুব খারাপ ভাইরা আমার। তাহলে সকল প্রশংসা হবে কার? যিনি পরম করুণাময় অসীম দয়ালুকে, আর রহমানির রহিম। আমার মার চাইতে বেশি দয়া করে কে? আমার বাবার চাইতে বেশি দয়া করে কে? আমার ভাই, আমার নেতা, আমার নেত্রী, আমার পীর, আমার ওস্তাদের চাইতেও বেশি দয়া করে আমার আল্লাহ। আল্লাহর দয়ায় বাইচে আছি, নাইলে ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, মালিকের হুকুম মানো নাই, তারপর মালিক কয় নাই সকালে পরোটা খাইতে পারবি না, সকালে নাস্তা খাইতে পারবি না, সকালে ভাত খাইতে পারবি না, তুই আমার হুকুম মানো নাই কেন? এই জন্য খানা বন্ধ, কিন্তু আমার দয়ার মালিক এগুলি বলে না।
এগুলি না বলিয়া দয়ার মালিক খালি ডাকে আয় 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 আমার দিকে ফিরিয়া আয় বান্দা আমার দিকে ফিরিয়া আয় আমি আল্লাহ কত দয়ার সাগর এ যুবক অন্তরটা নরম বানায় দাও এখন এই কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে আজকে বাসায় গিয়া দেখবা অনেকের মা নাই বাসায় গিয়া দেখবা অনেকের বাবা নাই বাসায় গিয়া দেখবা অনেকের ভাই নাই অনেকে কবরে চলে গেছে এত প্রচন্ড ঠান্ডা এই তো কয়েকদিন আগে যেই ঠান্ডা চলে গেল কম্বলেও ঠান্ডা মানায় না জ্যাকেটেও ঠান্ডা মানায় না শাল চাদরেও ঠান্ডা মানায় না মাফরাটেও ঠান্ডা মানায় না এত প্রচন্ড ঠান্ডা অথচ আমি ঠিকই কম্বল মুড়া দিয়া ঘুমাই কিন্তু আমার বাবা কবরের মধ্যে ঘুমায় রইছে বাবার কবরের হালাত কি জানি না মার কবরের হালাত কি জানি না ওই মার কবরে কম্বল নাই বাবার কবরেও কম্বল নাই এরে যুবক এ বৃদ্ধ বাবা এ পর্দার আড়ালের মা একটুও কি মার কথা তোমার আমার মনে পড়ে না একটুও কি বাবার কথা মনে পড়ে না ওই বাবার কথা যদি তোমার মনে পড়ে তুমি যদি সত্যিকার অর্থে বাবার সন্তান হয় থাকো অন্তত পক্ষে তোমার তো দুফোঁটা চোখের পানি পড়ার কথা ওই বাবার কথা স্মরণ করার পর মোনাজাতে কাঁদবা আর আল্লাহকে বলবা আল্লাহ গো আমার মতো গুনাহগার আর কেউ নাই অন্যায়কারী আর কেউ নাই আমার গুনার খবর কেউ জানে না আমার গুনার খবর আমার বাবাও জানে না আমার মাও জানে না আমার গুনার খবর আমার ভাইও জানে না আমার গুনার খবর যদি আমার মা জানত আমার ঘরের মধ্যে জায়গা দিত না ভাত দিত না প্লেটটা টেনে নিয়ে যাইত আমার গুনার খবর আমার বাবা জানলে ঘরের মধ্যে জায়গা দিত না এ যুবকের দল পা দুটা আগায় দাও তোমার পা ধরে আমি অনুরোধ করে বলে যাই আর জীবনে নামাজ সারিও না আর জীবনে দাড়ির মধ্যে বেলেট লাগাইও না রে যুবক এরে যুবক তোমাদের বন্ধু আমরা মনে করিও না তোমাদের শত্রু আমরা না রে যুবক না আমরা তোমাদের সকলের বন্ধু বন্ধু ভেবে নিতে পারো বলতে পারো হুজুর আমি গুনাহ করি আপনারটা কেন এত জ্বলে আপনার কেন এত কষ্ট হয় আরে যুবক ভাই তুমি গুনাহ করলে আমার কষ্ট হয় কেন জেনে নাও একই মায়ের পেটের চারটা সন্তান একই মায়ের পেটের চারটা ভাই কোন দুশমন যদি ওই রক্তের ভাইটাকে মারে বাকি তিন ভাই এটা সহ্য করতে পারে না দৌড়াইয়া যাইয়া বলে তোরা কে আমার ভাইরে মারো আমার ভাই কে তোরা মারিও না ওখানে রক্তের বন্যা বয়া গেল আর প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়ে যায় আরে যুবক যদিও তুমি আমার একই মায়ের পেটের ভাই নাও আমার বাবার ঔরাসের সন্তান নাও যদিও তোমার বাড়ি টেকনাফ আমার বাড়ি বরিশাল তারপর তোমার জন্য আমার বড় মায়া কেন মায়া শুধু তুমিও মুসলমান আমিও মুসলমান তোমারও কালেমা যেইটা আমারও কালেমা সেইটা এই জন্য তোমার প্রতি আরিয়া রোজা সারিয়া পর্দা সারিয়া দাড়ি কামাইয়া হারাম খাইয়া তুমি ওই জাহান্নামের মধ্যে পুরবা এটা আমি মুসলমান ভাই হিসাবে মেনে নিতে পারি না বলেই বলি আয় যুবক পা দুটা গায়া দে পা ধরে বলছি আর গুনাহ করিও না ও যুবক ভাই গ্যারান্টি কার্ডটা তোমার কাছেও নাই বাসার আমার কাছেও গ্যারান্টি কার্ডটা নাই ও পর্দার আড়ালের মা বোনেরা এমন একটা সময় আসবে আপনার মুখে আমার মুখে চামিজ দিয়া মরণের আগে পানি দিবে দুই গাল বেবে পানিগুলি জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়বে সন্তান বলবে মা তুমি পানি খাও না কেন মা সন্তানের মা ও মা ও ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আমরা তো কথা বলতে পারবো না মরণের সময় মৃত্যুর সময় আমাদের জবানটা তো বন্ধ হয়ে যাবে এত রিজিক খাইলাম মরণের আগ মুহূর্তে সাধারণ চায়ের চামিজ চায়ের চায়ের পানিটাও চামিসের পানিটাও মুখে নিয়ে গিলতে পারলাম না কেন দুনিয়ার সব রিজিক আমার জন্য আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে
এরপরে মা মা বলে ডাকা হবে, মা জবাব দিবে না, ভাই 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 বলে ডাকা হবে, জবাব দিবে না। এত ক্ষমতা থাকা যাবে না দুনিয়ায়। আজ হয় কাল হয় মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা কেমন হবে আমার কেমন হবে তোমার জানা নাই। আমার মায়ার নবীর জান কবজ করার জন্য আজরাইল এসে হাজির হয়ে গেল। আর আমার নবীদের হাজার বছর আগে বলছেন যারা গুনাহগার, আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের জান কবজ করার জন্য যখন আসে তখন ওই গুনাহগার দেখে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীলবর্ণের দিঘির মতো চক্ষু, গায়ে কালো কালো লম্বা লম্বা কাশির মতো পশম, পশমের গোড়া দিয়া আবার আগুনের জিহ্বা বের হয়। এই অবস্থা দেখার পর গুনাহগারের জান ছুটাছুটি আরম্ভ করবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আসমানেও যদি তুমি পালাও সেখানেও গিয়া দেখবা আজরাইল, তুমি ঘরে পালাইবা সেখানেও দেখবা আজরাইল, পানির নিচে ডুব দিয়া পালাবা সেখানে দেখবা আজরাইল, আসমানের উপরে উঠবা সেখানে দেখবা আজরাইল, আজরাইল সব দিকেই দেখবা। এই জন্য পালাইবার সুযোগ নাই, আজরাইলকে দেইখা কিতাবের মধ্যে লেখেন এত পানির পিপাসা লাগে, সাত সমুদ্রের পানিও যদি তার কলিজায় বুকে ঢালা হয় ওই পানিতেও তার কলিজা ঠান্ডা হবে না, এত পানির পিপাসা লাগে আজরাইলকে দেখার পর। এরপরে আজরাইল পরে রে বেনা মাজি, এরে সুদ করে রে ঘুষখর, এরে বেইমানের দল, নামাজে আল্লাহ ফজরে ডাকছে উঠো নাই কম্বল মুড়া দিয়া ঘুমাইছিলা, জোহরের সময় আল্লাহ ডেকেছে আল্লাহু আকবার আল্লাহ বড়, আল্লাহর ডাকে সারা দাও নাই, আসরের সময় ডেকেছে হাইয়া আলা সালা, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে আসো, কিন্তু তুমি সারা দাও নাই, ডাকে সারা না দিয়া তুমি অন্যায় করেছো, এখন কোথায় যাবি যাওয়ার কোনো জায়গা নাই। আজরাইল আলাইহিস সালাম কলিজার উপরে এমন জোরে থাবা মারবে, কলিজার রগগুলি টাস টাস করে সিরিয়া নিয়ে যাবে, কায়াটা পড়ে থাকবে, সন্তান বলবে কে কোথায় আছো, আমার বাবা নাই আমার মা নাই, কে কোথায় আছো আমার ভাই নাই, দেখে যাও আমার মা কথা কয় না আমার বাবা কথা কয় না। এবার সন্তান বলবে বেশিক্ষণ দুনিয়ায় রাখা যাবে না, তাড়াতাড়ি বরই পাতার গরম পানি কর, তাড়াতাড়ি বাস কাট, তাড়াতাড়ি কবর কর, এই দুনিয়ায় এই দুনিয়ার জমিনে বেশি সময় থাকলে বাবার লাশ পচে গলে যাবে, মার লাশ পচে গলে যাবে, তাড়াতাড়ি কইরা কাফন পড়াইয়া দাফন করার জন্য রেডি হয়ে যাও। এরে যুবক ভাই এই হালাত তোমার বেলায় হবে আমার বেলায় হবে, আর যদি তুমি আমি যদি নেককার হইয়া মারা যাই, নামাজি হইয়া মারা যাই, ইমানদার হইয়া মারা যাই, রহমতের পাঁচশো ফিরিশতা তোমার আমার জান ইস্তিকবাল দিয়া নিয়ার জন্য তৈয়ার হইয়া আসবে, জোরে কোন সুবহানাল্লাহ, বাইরে আমার কি বলে ইস্তিকবাল দিবে, মারহাবা তুমি আল্লাহর হুকুম অমান্য করো নাই, নবীর সুন্নাতকে মেনেছো ঠিকভাবে চলেছো, নবীর সুন্নাতের অমান্য করে না, আয় 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 তোদের কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুওয়াদুন কুনতুম তুওয়াদুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইস্তিকামাত রয়েছে,
এই ইস্তিকামা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়াল্লা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই ওয়া আবশিদু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আল্লাহ যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করেছে ওই জান্নাত আল্লাহর তরফ থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো মালিক আমাদের বুঝার তৌফিক দেন আমিন আরো জোরে বলেন আমিন যতটুকুন কথা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দেন